ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে হেলথ ইন্স্যুরেন্সের ওপর অত্যন্ত উঁচু মাত্রায় এখনো জিএসটি বলবৎ করা হচ্ছে যেটা কিন্তু অন্যায় এবং যেটা করা উচিত না তাহলে মানুষ মুখ ফিরিয়ে নেবে এবং এখনও প্রচুর লাইফ সেভিং ড্রাগস মেডিকেল ইকুইপমেন্ট আছে তারা কিন্তু কমার্শিয়াল হারে ট্যাক্স দিয়ে আসছে সুতরাং গভর্নমেন্ট একটু বিবেচনা করুন সেগুলোকে যেন আমরা একেবারে বাণিজ্যিক মাপকাঠিতে নিয়ে না আসি তা আমরাও অত্যন্ত আগ্রহে চেয়ে রয়েছি বাজেটের দিকে যেখানে এই যে একটা মারাত্মক রক্তশূন্যতা এই রক্তশূন্যতা কাটিয়ে আমরা একটা সজীব ভারতবর্ষের অর্থনীতিকে দেখতে পাব চিকিৎসক হিসাবে চাইব যে যেন চিকিৎসা ব্যবস্থাটা যতটা সম্ভব কমে কিংবা ফ্রি যেহেতু আমি শিশুদের নিয়ে কাজ করি এবং যখন একটা শিশুর কোনোভাবে চিকিৎসা করতে পারছি না কারণ বাবা মায়ের টাকার অভাবে তখন নিজেদেরকে খুব অপরাধী বলে মনে হয় যে কেন আমরা এমন একটা দেশে বাস করছি যে যেখানে একটা শিশুর চিকিৎসাও আমরা করতে পারছি না শুধুমাত্র আর্থিক কারণে কিংবা একটা ইনভেস্টিগেশন করতে পারছি না শুধুমাত্র আর্থিক কারণে কিন্তু এটা সম্ভব আমার যতদূর মনে হয় যে সরকার যদি চেষ্টা করে তাহলে এটা সম্ভব স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে ব্যয় বরাদ্দ এক পার্সেন্টের বেশি আজ পর্যন্ত জিডিপির কোনোদিন বাড়লো না আমি চাতকের মতন তাকিয়ে আছে সেই দিনের দিকে যেদিন যেদিন ভারতবর্ষের সরকার উপলব্ধি করবে যে শুধু ইন্সিওরেন্সের ভিত্তি করে নয় স্বাস্থ্যটা হচ্ছে সরকারের দায়িত্ব স্বাস্থ্য ক্ষেত্রটা কখনো বাণিজ্যের ক্ষেত্র হিসেবে তুলে দেওয়া যায় না এবং সেটা করতে গেলে সরকারকে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে ব্যয় বরাদ্দ আরও বেশি বাড়াতে হবে আমরা শ্রীলঙ্কার থেকে শিখতে পারি এত দুর্ভাগ্য আমাদের এদেশের যে কোনো সরকার উপলব্ধি করলো না যে স্বাস্থ্যে ব্যয় বরাদ্দ বাড়া পরে তা উৎপাদন শক্তি বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হতে পারে